পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল একে একে যেতে যেতে তিন যুগ পেরিয়ে চতুর্থ যুগে পড়েছে। 37 বছরের মতো উদযাপিত হতে যাচ্ছে এই আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের পরিষদের সুযোগ্য স্বনামধন্য প্রধান পৃষ্ঠপোষক আপনাদের আমাদের সবার অতীব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন ইতিপূর্বে, যিনি আমাদেরকে ইমানি ফোরাক দিয়ে আমাদের ইমানকে তাজা করে দিয়েছেন নূরানি হুজুর তবলা মাদ্দাজিলুল আলী। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মহসিন সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সুযোগ্য সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ আনোয়ার হোসেন সাহেব এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সুযোগ্য স্বনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ পেয়ার মোহাম্মদ সাহেব সহ মেহমান বৃন্দ আমার সামনে উপবিষ্ট রয়েছেন। নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিশেষ করে নবী বংশের প্রেমিক শূন্য আশেকান রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু আজ্জা ওয়া জাল্লা বিহুরমতি সাইয়িদুল মুরসালিন ও বিহুরমতি আলি হাবিবিহিল করিম وبوسيله اصحاب حبيبه الكريم وبتفيل اوليائه الكاملين رضوان الله تعالى عليهم اجمعين সবাই মহব্বতের জবানটা খুলে পড়ুন اللهم امين। আসলে আন্তর্জাতিক বক্তার বক্তব্যের পরে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ানো বড় একটি কঠিন অবস্থা। আপনাদের খেয়াল ছি আল্লাহ পাকের দরবারে হাসনাইনে করিমাইন আলাইহিম আসসালামের এই মহব্বতটুকু যদি কবুল হয় নিশ্চিতভাবে বেড়া পার জান্নাতি হওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বাস আপনাদের সবার আছে না নাই? বিষয়বস্তুর উপরে আলোচনা নয়, যতটুকু আছে যদি সম্ভব হয় অবশ্যই বিষয়বস্তুর উপরে আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু সময় নাই। আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটানোর জন্য আমি বিশেষভাবে খেয়াল রাখব। শুধু আপনাদেরকে বলতে চাই যে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমাদেরকে যে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন, কেন আমরা যেন জান্নাতি হতে পারি। আমরা সব মুসলমান এই দিক থেকে সবাই একমত, আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? যে কোনো মুসলমানের কাছে প্রশ্ন করলে সকল মুসলমানের জবাব হবে আমরা জান্নাতে যাইতে চাই। তবে এ কথাও জানার দরকার, জান্নাতে কি গায়ের জোরে যাওয়া যাবে? এবাদত বন্দী কি করে জান্নাতে যাইতে পারবেন? হ্যাঁ, আওয়াজ নাই। আপনার এবাদত বন্দী আপনাকে জান্নাতে নিবে না। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের নূরের জবানের ঘোষণা, যদি আল্লাহ তাআলার রহমত না হয় যত এবাদত বন্দী বন্দী থাকুক না কেন, কারো এবাদতের দোহাই উসিলা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাকের রহমত লাগবে। আল্লাহ তাআলার রহমত পাইতে হলে রহমতওয়ালা নবীকে খুশি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসল্লি সাহেবান, আমার পূর্বে আন্তর্জাতিক বক্তা তাজুল উলামা যিনি বক্তব্য দিয়েছেন তিনি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু, শেষ হয়েছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই কলমাটা আমাদের প্রত্যেকের সিনার মধ্যে যেভাবে আছে, বাংলাদেশে এখন পর্যন্ত আল্লাহ পাকের মেহরবানিতে যত মসজিদ আছে মসজিদের মধ্যে কলমার গ্রাফিক্সের লেখা যত সুন্দর করে যেই মসজিদে আছে প্রত্যেকটা মসজিদে কলমার পরিপূর্ণ অংশ আছে না নাই? এই কলমার মধ্যে দুইটা পার্ট, একটা আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের আর একটা আমাদের প্রিয় নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার শান ও আজমত রসালাতের ওয়াহদানিয়ত এবং রসালাত যদি মেনে না না হয়, সারা জীবনভর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানলো মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলো না, আল্লাহর কসম করে আমরা সবাই চিৎকার করে বলতে পারি কোনোদিন সে ইমানদার হতে পারবে না, কথা বলেন ঠিক কি না? আজকে যদি এই জমিয়তুল ফালাহ মসজিদ সহ চট্টগ্রামে যত মসজিদ আছে
ঢাকার মধ্যে যে অবস্থানটা চলতেছে আপনাদের হয়তো অনেকের জানা নাই, মিডিয়ার কারণে হয়তো কেউ কেউ জানেন। যত মসজিদ আছে আমরা কলমা যখন দেখি পরিপূর্ণ আমাদের এই কলমা দেখতে পাই। গত সপ্তাহে ঢাকার মধ্যে হাতিরঝিল এলাকা থেকে আল্লাহর দল নামে একটি দল করে কয়েকজন জঙ্গি ধরা খেয়েছে, জাতীয় পত্রিকা প্রথম আলোর মধ্যে এসেছে। তারা জোর দাবি জানিয়েছে বাংলাদেশের মসজিদে মসজিদে যেই কলমাটি লেখা রয়েছে ওই কলমাটি ঠিক নাই। তারা বলতেছে, যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন ঠিক নাই কেন, বলে হ্যাঁ একটি অংশ মাত্র ঠিক আছে আর একটু ঠিক নাই, তখন তারা বলল আমাদের জিহাদ হচ্ছে কলমার আসল টুকুনকে এস্টাবলিশ করা, এই বাংলাদেশের জমিনে মূল কলমাকে এস্টাবলিশ করা, একটা কলমার মধ্যে বড় ভুল আছে এটাকে বাদ দেওয়া। তারা বলল লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই মূল কলমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কলমার কোনো অংশ নয়। আরো চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তারা এই কথা জোর দাবি জাতীয় পত্রিকা আসতেছে এখন করতে পারতেছে, কিছুদিন আগেও বাংলার জমিনে সেই সাহস ছিল না। এই বাংলাদেশের মধ্যে স্বাধীনতার পর থেকে আমরা যদি আল্লাহ পাকের দেওয়া বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখি, এমনটি বলার কেউ কোনোদিন সুযোগ পায় নাই যে কলমা দেখেছে মসজিদের উপরে তখন আইসা বলবে যে ইমাম সাহেব হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমার অংশ নয়, সুতরাং এটাকে অমিট করে দেন, এটাকে মুছে ফেলেন। এমন কথা বলার মতো বাংলাদেশের জমিনে কোনো ইয়াজিদি ছিল, কথা বলেন ছিল না। কিন্তু এখন তারা আন্তর্জাতিকভাবে এটা যখন তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের অবস্থা যখন এমন হচ্ছে, তখন এই শাহাদাতে কারবালার মাহফিলের গুরুত্ব কমতেছে নাকি বাড়তেছে? কত বেশি বাড়তেছে। প্রকৃত মুমিন মুসলমান মসজিদে গিয়ে যদি আল্লাহ তাআলাকে সেজদা দিয়ে ওই সেজদা আল্লাহর দরবারে কবুল করাইতে চান, অবশ্যই হুসাইনিয়াত কই জিনিস, ইজিদিয়াত কি জিনিস, হুসাইনি মুসলমান কাকে বলে, ইজিদি মুসলমান কাকে বলে, এটা আগে পরিষ্কার করতে হবে, তারপরে মসজিদ বানান, তারপর মসজিদে যান। ইজিদিও বুঝলেন না, হুসাইনিও বুঝবেন না। যদি বলেন আমরা সাদা সিদা মুসলমান, আমরা আল্লাহর হুকুমে ইবাদত করতেই থাকব, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কেউ বলতে পারে না, এই কথা কোনো ইমানদার বলতে পারে না। ইমানদার মুসল্লি সাহেবান, হ্যাঁ ইয়াজিদি যারা তারা জান্নাতে যাবে ইবাদত বন্দেগি করার পরে নাকি জাহান্নামে যাবে, ইয়াজিদিরা বলতে পারে না। হুজুরের বয়ান থেকেও আপনারা স্পষ্ট হয়েছেন, হুসাইনি মুসলমান যারা তারা অবশ্যই অবশ্যই জান্নাতি হবে, বলেন না সুবহানাল্লাহ। সেই গ্যারান্টি কে দিয়েছেন? খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এই জায়গার ভিতরে ক্লিয়ার করতে হয়, আগে যে এই ঘটনাটি গুণ বলতেছিলাম সেটা আগে ক্লিয়ার করি আপনাদের কাছে, এই যে কলমা যখন মূল কলমা বলতেছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাদের একটু আগে হুজুর আপনাদের শিখাইলেন কলমার মূল অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা দাবি তুলতেছে সুন্নি আলেমদের কাছে, হানাফিদের কাছে দাবি তুলতেছে যে এই কলমা সিহাসিত্তার কোনো কিতাবে থাকলে দেখাও, তারা সিহাসিত্তার কিতাবে নাই এই জন্য এই কলমা তারা মানে না। মানলেও তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে পারে, মাঝখানে তারা শব্দ ঢুকাই দিতেছে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা থেকে জুদা করে বলতেছে, সেখানে ওয়া আন্না একটা শব্দ লাগাইতে হবে, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কলেমার দুশ্মন যখন বাংলাদেশের জমিনে আওয়াজ তুলতেছে, এই কলেমার দুশ্মন যখন বাংলাদেশের জমিনে সোচ্চার হয়েছে, তখন প্রকৃত হুসাইনি মুসলমানদের আরো বেশি সজাগ হওয়ার সময় এসেছে। শাহাদাতে কারবালার মাহফিল থেকে হুসাইনিয়াত এবং ইয়াজিদিয়াত এটাকে বুঝতে হবে এবং প্রত্যেকের পরিবার থেকে সমাজে এটাকে এস্টাবলিশ করতে হবে। যারা এই কলমাকে নিয়ে কত প্রশ্ন তুলেছে, নিঃসন্দেহে তারা ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমানদের ঘরে বসে থাকার আর কোনো সময়, আওয়াজ করে বলেন সময় নাই। এই 37তম শাহাদাতে কারবালার মাহফিল থেকে বাংলাদেশ সরকারের কাছে মেসেজ পৌঁছানো দরকার। আমার বিশ্বাস এই মাহফিল পরিচালনা পর্ষদের মধ্যে যারা রয়েছেন, এই মাহফিলের পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক যিনি রয়েছেন, ঔলাদে রাসূলের নিগাহে করম, ওলি আল্লাহর নিগাহে করমে আল্লাহ তাআলা তাকে সেই হিম্মত দান করেছেন, তিনি আন্তরিক হলে আপনারা যদি তার জন্য দোয়া করেন অবশ্যই তিনি শাহাদাতে কারবালার মাহফিলের প্রত্যেক বছর স্পেশাল মেসেজ
রাষ্ট্রীয়ভাবে পৌঁছে দিতে পারেন কোন মেসেজ, এই মেসেজটা রাষ্ট্রীয়ভাবে প্রমাণ হতে হবে এই দেশের মধ্যে প্রকৃত হোসাইনি মুসলমান কারা, সত্যিকার অর্থে সিরাতে মুস্তাকিমে কারা আছে এবং কারা 72 ফেরকার মধ্যে আছে, সেটা শাহাদাতে কারবালার মাহফিল থেকে রাষ্ট্রীয়ভাবে মেসেজ পৌঁছানো দরকার আছে না নাই? আজকে সরকারের আশেপাশে ওই কলেমার দুশ্মন যারা দাপটের সাথে দাপট চালাচ্ছে, চট্টগ্রামের জমিনে মায়ের কোলে ঘুমিয়ে আছেন, ঢাকার জমিনে যান, উত্তরবঙ্গে যান, দক্ষিণবঙ্গে যান, সেখানে হুসাইনি মুসলমানদেরকে গলা টিপে ধরা হয়েছে যদি বলি এটা পরিপূর্ণ হবে না। হুসাইনি মুসলমানদেরকে গলার উপরে পা তুলে চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এই মাহফিল থেকে রাষ্ট্রীয়ভাবে আমরা কোরআন হাদিসের আলোকে প্রকৃত ইসলাম ধর্ম, যে শান্তির ধর্ম, ওলি আল্লাহগণ যেই ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, ওলি আল্লাহগণের সেই চর্চিত ইসলাম বাংলার জমিনে যতদিন ছিল ইয়াজিদিরা গলা তুলে ততদিন কথা বলতে পারে নাই। যখন থেকে ওলি আল্লাহর দরবার থেকে মুসলমানদেরকে কোরআনের অবব্যাখ্যা করে, হাদিসের অবব্যাখ্যা করে ওলি আল্লাহর মাজার থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যখন থেকে ওলি আল্লাহর মাজারে যাওয়াকে শিরিক বেদাত হারাম ফতুয়া দেওয়া শুরু হয়েছে, যখন থেকে বাংলার জমিনে আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানি মাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে তথাকথিত ইয়াজিদি মুসলমানরা বোমাবাজি শুরু করেছে, এরপরেই বাংলাদেশে হুসাইনি মুসলমানদের করুণ দশা শুরু হয়েছে, ইয়াজিদিরা মাথা চড়া দিয়ে উঠেছে। আমরা ঢাকার জমিন সহ বাংলাদেশে আউলাদ রসুল শাহিন শাহ শ্রীকুট খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের মার্কাজ, একমাত্র সুন্নিয়তের মার্কাজ মূল কেন্দ্র জামিয়া কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এ কথার সাথে সুন্নি জনতারা যারা রয়েছেন সবাই সেটা একমত আছে না নাই? চ্যানেল আইয়ের ফারুকী সাহেব আন্তর্জাতিকভাবে সেটা বলে দিয়েছেন, তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঢাকার জমিনে কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা না করতেন তাহলে ঢাকা এবং চট্টগ্রামের বাহিরে ঢাকার পরে ওদিকে যাইতে যাইতে হুসাইনি মুসলমানদের বড় করুণ দশা হয়ে যাইতো, এসিদিরা এমনভাবে তাদেরকে খাইয়া ফেলতো, প্রোটেকশন দেওয়ার কেউ থাকতো না। আজকে হুসাইনি মুসলমান ঢাকা সহ উত্তরবঙ্গ বলেন, দক্ষিণবঙ্গ বলেন, যত জায়গায় এখনো হুসাইনি মুসলমানরা তারা ইস্পাত কঠিন হয়ে দিন হকের খেদমত করে যাচ্ছেন। প্রোটেকশন এসেছে কোথা থেকে? ওই ঢাকার মধ্যে যে জামিয়া কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা রয়েছে, চট্টগ্রামের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা রয়েছে, এটা সুন্নিয়াতের সেনানিবাসের দুইটা দুর্গ বলে চ্যানেল আইয়ের ফারুকী সাহেব আন্তর্জাতিকভাবে চিৎকার করে সবাইকে জানান দিয়েছিলেন, মনে আসে না নাই? সেই দুর্গ না থাকলে বড় করুণ দশা হয়ে যেত। ইমানদার মুসল্লি সাহেবান, এবছর আমি আল্লাহ পাকের মেহরবানি আমার হুজুর কবলার নেকনগর নেকনজর আপনাদের মতো লক্ষ কোটি আশেকানদের দোয়ায় রমজান মাসের শেষ দশকে মদিনা মোনাব্বরায় ছিলাম, সেখানে আমার পাশে একজন হাজির পরিচয় হতে হতে, তার পাসপোর্ট ইটালিয়ান, তিনি থাকেন লন্ডনে, একজন জিনালি শিক্ষিত বড় ধার্মিক মানুষ, একটা পর্যায়ে তার সাথে পরিচয় হলো, তার বাড়ি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ তার কাছ থেকে কিছু এলেম অর্জন করলাম। আমি আমাদের সবার যথার্থে আমাদের বোঝার জন্য শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কষ্ট দিচ্ছি। তিনি আমাকে সর্বপ্রথম বললেন, হুজুর মাইন্ড করবেন না একটি কথা বলি, বলেন আপনি মসজিদে নববীতে বসে আল্লাহ রসুলের রওজা পাক দেখা যায় সেখান থেকে, এমন জায়গায় বসে বলতেছেন, আমাদের দেশে ওলামায়ে কেরাম তারা জাগ্রত হয়েছেন, আমাদের দেশের ওলামায়ে কেরাম অন্তত 15 থেকে 20 বছর পরে জাগ্রত হয়েছেন, পিছনে পড়ে গিয়েছেন, ইউরোপ কান্ট্রির মধ্যে যা চলতেছে বাংলাদেশে শুরু হয়ে গিয়েছিল, তবু আশার বাণী আমাদের দেশের ওলামায়ে কেরাম জাগ্রত হয়েছেন। আমি একটু ক্লিয়ার হতে চাইলাম, তিনি বললেন, হুজুর যারা বাংলাদেশের মধ্যে নতুন করে ইসলাম আমদানি করেছে, ওলি আল্লাহকে বাদ দিয়ে, নবী বংশকে বাদ দিয়ে, যারা সুন্নিয়তকে বাদ দিয়ে নতুন ইসলাম শিখাতে চায়, সারা পৃথিবীব্যাপী তাদের যেই প্রচারণা চলতেছে, বাংলাদেশেও গিয়েছে আমরা জানি, তাদের পরিচয় আপনি জানেন। তিনি বললেন, হুজুর আমরা জানতাম মেয়েরা বুকের উপরে হাত বাঁধে, এখন তো বাংলাদেশে একদল গিয়েছে যারা মাজহাবকে মানে না, এই মাজহাবকে অস্বীকারকারী দল, যাদের নিজেদের পরিচয় তারা দেয় তারা আহলে হাদিস এবং সালাফি, যারা বুকের উপরে পুরুষ হয়ে হাত বললে, হুজুর তাদের ব্যাপারে বাংলাদেশের ওলামায়ে কেরাম লেখা শুরু করেছেন, জোবান শুরু করেছেন, খোলা শুরু করেছেন, তবে অনেক দেরি হয়ে গিয়েছে। তিনি বললেন, হুজুর তাদের বড় একটি বাণী আছে,
তাদের সাথে সে 5টি বছর ঘুরেছে। সে যখন প্রথম দিক থেকে তাদের কথা ভালো লেগেছিল, তাকে ভয় দেখানো হয়েছিল, সে বড় ধার্মিক হিসাবে ইতালির মধ্যে যখন বসবাস করেন, তারা তাকে পেয়েছে। পাওয়ার পরে তার কাছে বলেছে, তুমি কোন কলমা পড়ে মুসলমান? বলেছে, ছোটবেলা থেকে কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি এই কথা শোনার সাথে সাথে তাকে বলতেছে, হায় হায়, তোমার তো সারা জিন্দগির ইসলামী সব নেকামল সব ধ্বংস হয়ে গিয়েছে, কিছুই নাই। বলে, কেন তুমি এই কলমা পড়ে মুসলমান? তুমি তো কাফের। জোরে বলেন, নাউজুবিল্লাহ। এরপরে সহজভাবে বলতেছি, বললো, তোমার বাবাও তো এই কলমা পড়েছে? বলে, হ্যাঁ। বলে, তোমার বাবাও কাফের? তোমার মাও তো এই কলমা পড়েছে? বলে, হ্যাঁ। তোমার মাও কাফের? তোমার দাদাও এই কলমা পড়েছে, সেও কাফের? এভাবে যাইতে যাইতে বলতেছে, এই কলমা আবু হানিফা থেকে তোমরা পেয়েছ, আবু হানিফা বড় কাফের, এটা কোনো কলমা নয়, এই কলমাটা আবু হানিফা বানাইছে। জোরে বলেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশের প্রাইম মিনিস্টার বলেন, প্রধানমন্ত্রী বলেন, এখনো মুসলমান যারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন, সবাই কিন্তু এই কলমা পড়েই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রাইম মিনিস্টারের দরবারে এই মেসেজটা পৌঁছার দরকার আছে না নাই? যারা আমাদের কলমাকে বলতেছে এই কলমা পড়লে কাফের, তাদের ফতোয়া যদি ঠিক হয় তো প্রাইম মিনিস্টারও কাফের, প্রেসিডেন্টও কাফের, কারণ উভয়ে সারা জিন্দগি পড়েছেন, এখনো পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তো এটা আমার আঙ্কেল, তিনি পারেন, আল্লাহ তাআলা যাকে সেই হিম্মত দিয়েছেন, এটা প্রাইম মিনিস্টারের দরবারে পৌঁছার দরকার আছে। যারা বুকের উপরে হাত বেঁধে নতুন ইসলামে দেশে কায়েম করতে চায়, যাদের কাছে শাহাদাতে কারবালার মাহফিলের কোনো সিলেবাস নেই, নবী বংশের মহব্বতের কোনো সিলেবাস তাদের ইমান ইসলামের মধ্যে খুঁজে পাওয়া যায় না, যারা শাহাদাই কারবালার মাহফিল তো করে না করে না, এটাকে বেদাত বলতে চায়। এখানে আসলে নাকি মানুষ শিরক করে মুশরিক হয়ে যায়, এই জন্য তারা, ওই যে বলছিলাম, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সুযোগ পায় নাই, এখন তারা সুযোগ খুঁজে তাদের স্টেট তৈরি করতে পেরেছে, রাষ্ট্রীয়ভাবে তাদের ভিত শক্তিশালী হয়েছে, এই জন্য তারা গত বছরও সৈয়দপুরের ঘটনা অনেকে জানেন, অনেকে জানেন না, বক্তিয়ার ভাই সাক্ষী রয়েছেন, আমরা জানি, সৈয়দপুরের কেন্দ্রীয় মসজিদের মধ্যে গত বছর শাহাদাতে কারবালার আশুরার দিন ছিল, শুক্রবার দিন, ওই দিন ওই কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে একটি কথা বলে নাই, সে বক্তব্য দিয়েছে, পুরো বক্তব্যের মধ্যে সে চেষ্টা করেছে, অপচেষ্টা করেছিল যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদ আমিরুল মুমিনিন ছিল। আরো চিৎকার করে বলেন, নাউজুবিল্লাহ। তাহলে এই শাহাদাতে কারবালার মাহফিলের গুরুত্ব দিন দিন কমতেছে নাকি বাড়তেছে? ইমান নিয়ে যদি কবরে যাইতে হয়, আমাদের পরবর্তী জেনারেশনকে যদি মুমিন হিসাবে আল্লাহর দরবারে পেশ করতে চাই, তাহলে অবশ্যই এই ইয়াজিদিয়াতকে কবর রচনা করলে করতে হলে শাহাদাতে কারবালার মাহফিলের গুরুত্ব হাজার লক্ষ কোটি গুণ বেড়ে যাইতেছে। কথা বলেন ঠিক না বে? ঠিক। ইমানদার মুসল্লি সাহেবান, ওই হাজি সাহেব বললেন, হুজুর, আমি কাবা ঘরের দরজায় দরজায় দেখেছি আমাদের এই কলমা, আপনি একটু আমাকে বলবেন, আমি রেকর্ড করে নিয়েছি, লন্ডনে যাব, লন্ডনে আমাদের মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এই কলমা পড়লে তুমি কাফের হয়ে যাবা, এটা ইমাম আবু হানিফার বানানো কলেমা, হুজুর আমার কাছে এটা দলিল হিসাবে থাকবে, মদিনা শরীফে মসজিদে নববীতে হুজুর এই কলমা কি লেখা আছে? আমি বললাম, কত জায়গায় দেখতে চান, সবাই আছেন, ওখান থেকেই বসলাম, দেখলাম, হ্যাঁ, মসজিদে নববীর এক পিলার থেকে আলাক পিলার যেতে হয় না, তার মধ্যে ওই কলমা অহরহ দেখা যাচ্ছে, প্রত্যেক জায়গায় আমাদের ইমানের কলমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মহব্বতের জবানটা খুলে বলেন ঠিক কি না? মিডিয়ার মধ্যে আসছে, বাংলাদেশে মসজিদ কায়েম হয়েছে। সম্মানিত সদি, একটি ঘোষণা আছে, আব্দুল আজিজ ফয়সাল, এই ছেলেটি 11 বছর বয়স, তার মা কাঁদতেছে, মাহফিল শোনার জন্য এসেছিল, আপনারা কেউ এই ছেলের খোঁজ পেলে মাকে একটু জানাবেন। ইমানদার মুসল্লি সাহেবান, ইমানদার মুসল্লি সাহেবান, তিনি ওই হাজি সাহেব মদিনা মুনাব্বরার ছবি তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা রেকর্ড হিসাবে, দলিল হিসাবে, তিনি লন্ডনে গিয়ে জিহাদ করবেন, তিনি খেদমত আঞ্জাম দিবেন সুন্নি হিসাবে, যে না, এটা আমাদের কলমা ঠিক আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ বাইতুল্লাহ শরীফ, এরপরে সর্বশ্রেষ্ঠ মসজিদ মসজিদে নববী শরীফ, সেখানে মসজিদে মসজিদে এই পরিপূর্ণ কলমা লেখা আছে। বাংলাদেশে এখন রাষ্ট্রীয়ভাবে প্রোটোকল হয়তো তারা নিচ্ছে, আমরা সঠিকভাবে জানি না, আমাদের দেশের ইন্টেলিজেন্স যারা রয়েছেন তারা যদি মুসলমান হয়ে
থাকেন, ইমানে বলে বলিদান হয়ে মরতে হবে চিন্তা যদি মাথায় থাকে, অবশ্যই তাদেরকে আরো একটু গভীরভাবে গবেষণা করে রাষ্ট্রের কাছে এটা পেশ করা দরকার। তারা তাদের মসজিদগুলোর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটিয়ে দিয়েছে। যত জায়গায় মসজিদে লেখা আছে, ডান পাশেও আল্লাহু লেখা, বাম পাশেও আল্লাহু লেখা, মাঝখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে 100% অমিট করে দিয়ে মাইনাস করে তারা এই বাংলার জমিনে মসজিদ কায়েম করতে চায়। আল্লাহর কসম করে বলতে পারি, ওই মসজিদ আল্লাহর দরবারে কোনোদিন মসজিদ হিসাবে কবুল হবে না, যেই মসজিদ থেকে আপনার আমার দয়াল নবীর নামকে মুছে ফেলা হয়েছে। এই জন্য আমাদের আজকে শুধু হুংকার পর্যন্ত নয়, ইমানে বলিয়ানে বলিয়ান হয়ে প্রত্যেকেরই জিম্মাদান হয়ে যদি এই কলমা সিনায় ধারণ করে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের মহব্বত যদি থাকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত যদি থাকে, আমরা শাহাদাতে কারবালার মাহফিলের পরে ঘুমিয়ে যাব না। আমরা প্রত্যেকেই যার যার এলাকার মধ্যে সজাগ এবং সতর্ক থাকতে হবে। মসজিদে যদি কলমা যদি এক জায়গায় লেখা থাকে, আমি ইমানে উদাত্ত আহ্বান জানাবো যত জায়গায় পারেন, কম পক্ষে আরো 10 জায়গায়, অন্তত কিছু না হলেও তাইশ যদি লেখাতে নাও পারেন, ডিজিটাল ব্যানারে এই কলমা আরো 10 জায়গায় লিখে ওই বাতিল রহমাতুল্লিল আলামিনের দুশমন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামকে মসজিদ থেকে তুলে দিতে চায়, আপনারা আমার নবীকে মাইনাস করে বাংলাদেশের জমিনে মসজিদ বানাতে চায়, তাদের জবাব দেব, আগে আমাদের সুন্নি হানাফি মসজিদে এক জায়গায় লেখা ছিল, এখন থেকে কমপক্ষে আমরা 10 জায়গায় লিখব। বলেন ইনশাআল্লাহ। এবং মনে রাখতে হবে, হ্যাঁ, তারা দিন দিন এগিয়ে যাচ্ছে, এই হুসাইনিয়াত ইজিদিয়াত বোঝার জন্য সহজ একেবারেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যারা মাইনাস করতে চায়, রাষ্ট্রীয়ভাবে যতগুলো মসজিদ আছে সব জায়গায় কলমা আছে। আমি ওই হাজি সাহেবকে বলেছিলাম, আমার হুজুর কবলা সৈয়দুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকুর্দি আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলার জমিনে তা কিয়ামত সঠিক ইসলাম জিন্দা থাকার জন্য আল্লাহর রসুলের হুকুমে বাংলাদেশে তশরিফ এনে জামিয়া প্রতিষ্ঠা করলেন, ঢাকার জমিনে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেরী মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, অবশ্যই আল্লাহর দরবারে মকবুল। এই জমিনে যতদিন জামিয়া কাদেরী আছে, এতদিন পর্যন্ত এই জমিনে অবশ্যই অবশ্যই হুসাইনি মুসলমানরাও থাকবে। কথা বলেন ঠিক না? ইমানদার মুসল্লি সাহেবান, আমি বললাম ওই হাজি সাহেবকে, শুধুমাত্র মক্কা শরীফ আর মদিনা শরীফের আপনি দলিল নিয়ে যাবেন, আসল দলিল নিয়ে যান। তখন তাকে বললাম, এই জামিয়ার বদৌলতে আমি মৌলবী বাড়ি বরিশাল, যদি জামিয়ায় না আসতাম আমি হয়তো আস্তে আস্তে ওদের দলে আমার নামটা হয়তো লেখা হয়ে যেত। শাহিন শাহ শ্রীকুটের বদৌলতে এইরকম আমার মতো হাজার লক্ষ কোটি ইমানদারদের ইমান সংরক্ষিত হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইমানদার মুসল্লি সাহেবান, আমি তাকে বললাম, আমাদের ওস্তাদ থেকে আমরা শিখেছি, আমাদের ওস্তাদ এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি খেতাবতের দায়িত্ব পালন করে গিয়েছেন, তিনি এখানে দাঁড়িয়ে আপনাদের সেই হাদিস শুনিয়েছেন, আল্লাহর নবীর প্রিয় বাজন সাহাবি সাইয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন, যেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল নবীর শানের খেলাফ, নবীর বিরুদ্ধে কারো কোনো কথা থাকলে, নবীজির বিরুদ্ধে কারো কোনো লেখনী থাকলে, নবীজির বিরুদ্ধে কারো কোনো মৌন সম্মতি থাকলে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরতে পারলে, ফারুক আজমের কাছে একটাই বিচার ছিল, দুনিয়ায় তোর বেঁচে থাকার অধিকার নেই, কতোয়াল তলোয়ার দিয়ে তাকে কতল করতেন। কথা বলেন ঠিক কিনা? এটা তো সিরে রুহুল বায়ানের মধ্যে আছে, একজন ইমামকে ডেকে কতল করেছিলেন, সে সবসময় আবাস আবা তাবাল্লা দিয়ে বেশি বেশি নামাজ পড়ায়। এই আবাস আবা তাবাল্লা দিয়ে কেন নামাজ পড়ায়? এটা নাজিল হওয়ার পরে কাফেররা খুশি হয়েছিল, বাহ্যিকভাবে মনে হয় আল্লাহ তাআলা আমাদের নবীর থেকে একটু মুখ ফিরিয়ে নিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এই জন্য কাফেররা খুশি হয়েছিল। ওই ইমাম সুরা, যে কোনো সুরা দিয়ে কোরআনে কারিমের সুরা থেকে নামাজ আদায় করলে অবশ্যই সহি হবে। ফারুক আজম মুফতি সাহেবকে কি ফতোয়া দিবেন? তিনি যখন জানতে পারলেন ওই সুরাটা, যেই সুরা নাজিল হলে প্রথমবারে কাফেররা খুশি হয়েছিল যে নবীর থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নিয়েছেন, নাউযুবিল্লাহ, এই সুরাটা ইমাম সাহেব কেন বেশি বেশি পড়ে? ডাকলেন, জিজ্ঞাস করলেন, সংক্ষেপে বলতেছি, তিনি বললেন, হুজুর এটা আমার কাছে ভালো লাগে। ফারুক আজম বললেন, হ্যাঁ, তাহলে তুমিও তৈরি হয়ে যাও, আমার কাছে ইমানে ভালো লাগতেছে, জমিনে বেঁচে থাকার তোমার কোনো অধিকার নাই, যে কথা সেটাই তাকে কতল করে দিয়েছিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়ের উপরে আল্লাহ তাআলা কোরআনে কারিমের অনেকগুলো আয়াতে কারিমা নাযিল করেছেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে বর্ণিত হাদিস ওই হাজি সাহেবকে শুনাই দিলাম। আমাদের দেশে যারা ইয়াজিদিয়াতকে বড়
ক্ষমতাবে ক্ষমতার সাথে একটু যোগাযোগ রেখে এজিদিয়াতকে এস্টাবলিশ করতে চায়, সেই সমস্ত তথাকথিত মোনাফেকদেরকে জানাই দিতে চাই। এই কলমার দলিল তোরা খুঁজে পাইতেছিস না, একটু কঠিন ভাষায় বললাম, ও ইমানদার মুসল্লি সাহেবান, সিহাজিদ তার কিতাবে খুঁজে পায় নাই। আরে সিহাজিদ তার কিতাব তো পৃথিবীতে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি মানুষদের লেখা, স্বয়ং রব্বুল আলমিনের দরবারে জবাব চা। যদি তোর কপাল ভালো থাকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, আদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আল্লাহ পাকের দরবারে জমিনে আসার পরে 350 বছর কান্নাকাটি করলেন, ইতিহাস আপনাদের সবার জানা আছে। শেষ পর্যায়ে আপনারা আমার নবী রহমাতুল্লিল আলমিনের নাম মোবারক নিয়ে যখনই দোয়া করলেন, রব্বুল আলমিন তো কবুল করলেন। কবুল করার পরে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন, আদম নবী জবাব দিচ্ছেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আদম নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু। আদম নবীকে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা বললেন, হে আমার আদম, তুমি আমার হাবিবের নাম, মিম হা মিম দাল আসমান জমিনে প্রশংসিত, আমার বন্ধুর নাম, তুমি কেমনে ঠিক পাইলা, তুমি কেমনে আমার বন্ধুকে চিনতে পারলা? আমি তো এখনো তোমার সামনে আমার বন্ধুকে পয়দা করে তোমার সামনে পেশ করি নাই, তুমি কেমনে চিনতে পারলা? এবার আপনার আমার বাবা আদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে আমাকে তৈরি করেছো, আমাকে তৈরি করার পরে আমার বডিটা আলাদা ছিল, আমার বডির সাথে রুহু যতদিন কালেকশন হয় নাই, বডির কোনো কাজকর্ম হয় নাই। আল্লাহ যখন তুমি নিজেই মানাফক্তা ফিহি মিন রুহি, আল্লাহ তুমি যখন আমাকে রুহু দান করেছো আমার বডির মধ্যে, তখন আমার বডির অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা শুরু করলো। সর্বপ্রথম আদম নবী বলতেছেন, আয় আল্লাহ, তুমি কুদরতিভাবে আমাকে যখন রুহু দান করলে আমার মাথা দেখি উঠানো যায়, আমি মাথা যখন উঠাইলাম আমার চোখে দৃষ্টিশক্তি আসছে, আমি দৃষ্টিশক্তি দিয়ে তাকালাম। আদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয় আল্লাহ, তোমার দাওয়া রুহু আসার পরে, তোমার দাওয়া চোখের মধ্যে দৃষ্টি পাওয়ার আসার পরে, আমার এই চক্ষু দিয়া আরশ আযিমের সব জায়গায় আমি যেই কলমাটা লিখে দেখেছিলাম, ওই কলমাটা লিখে দেখেছি তোমার নামের সাথে নাম মিলানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সময় কম, ইমানদার মুসল্লি সাহেবান, আমি গুনাহগারে ভাবে বলে থাকি, হ্যাঁ আদম নবীর সন্তান আমরাও, ইহুদি নাসারা যারা তারাও তো আদম নবীর সন্তান, অস্বীকার করতে পারবেন? জাহান্নামীরা তারাও আদম নবীর সন্তান, জান্নাতি যারা হবেন তারাও আদম নবীর সন্তান, অস্বীকার করা যাবে না? তবে হ্যাঁ, আল্লাহ পাকের দোয়া, যতটুকু এলেম পেয়েছি আওলাদ রসূলের নিগাহে কারামে, ওলি আল্লাহর উসিলায়, আপনাদের মতো হাজারো আশেকানদের দোয়ার উসিলায়, সেখান থেকে একটা গবেষণার রেজাল্ট আমি গুনাহগারের, হা আদম নবীর সন্তান প্রথমত দুই ভাগ, এক দল আদববান সন্তান যাদের কাছে আদব আছে, সুবহানাল্লাহ বলেন, আর এক দল বেআদব সন্তান যাদের কাছে আদব নাই। যারা আদববান তারাই ইমানদার, যুগে যুগে যারা আদববান আদব নবীর সন্তান তারাই ইমানদার, তারাই জান্নাতি, কিয়ামত পর্যন্ত যারা বেআদব হবে তারাই জাহান্নামী, কথা কন ঠিক কিনা? এবার বাবার যদি আদববার সন্তান কেউ হয়, আদম নবী আমাদের সবার বাবা, সকল মুসলমান দল যত দল আছে সকল দলের বাবা আদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি গুনাহগারে ভাবে বলি, যদি আদম নবী আলাইহিস সালামের আদব সন্তান হয়, আদর্শ সন্তান হয়, তাহলে সে জীবনে কোনো দিনও বলতে পারবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার দলিল আমি খুঁজে পাইতেছি না, সিহাসিত্তার মধ্যে আমি পাই নাই, সুতরাং মানি নাই, এটা আদম নবীর আদর্শ সন্তান বলতে পারে না। কারণ আদম নবী বাবা হিসাবে আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে কিয়ামত পর্যন্ত ইমানদার যারা হবে সেই সন্তানদেরকেও জানান দিলেন এবং জানিয়ে দিলেন, ওই ইমানদারদেরকে আমার সন্তানও হবে অথচ বেআদব জাহান্নামী হবে, তাদের পরিচয় নিয়ে দিও, আমি বাবা হিসেবে তোমাদের জানাই দিতেছি। আল্লাহ পাকের দাবা নজর দিয়ে যত কিছু দেখেছি, সর্বপ্রথম যেই কলমা দেখেছিলাম সেই কলমা আমার কলমা, সেই কলমা 124,000 নবী রাসূলের কলমা, সেই কলমা জান্নাতীদের কলমা, সেই কলমা ফেরেশতাদের কলমা, আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ কলমা। আর সে আযীমের মধ্যে প্রথম নজরে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আদম নবীর যদি আদর্শ সন্তান হই, আপনাদের এই মাসালায় সবাই মুক্তি হয়ে যাবেন। যদি কেউ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সিহাসিত্তার কিতাবে আমরা দলিল পাই নাই, তাদের জবাব দিবেন, আরশে আজিমের কিতাব কি আল্লাহর কোনো বান্দারা লিখেছেন? আরশে আজিমের পিলারে পিলারে লেখা এই কলমা, এটা কি আল্লাহর কোনো বান্দা লিখেছেন? আল্লাহ পাকের ইচ্ছায় ডাইরেক্ট সেটা হয়েছে। ইমানদার মুসল্লি সাহেবান, কলেমার দুশ্মন যখন জমিনে মাথা চাড়া দিয়ে উঠতেছে, তখন হুসাইনিয়াত এবং এজিদিয়াতকে বোঝা আরো বেশি সময়ের প্রয়োজন হয়ে গিয়েছে। শাহাদাতে কারবালা মাহফিল থেকে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে এবার মেসেজ যেতে হবে, এই দেশের মধ্যে যত ইসলামী দল আছে, কারা হুসাইনি মুসলমান, কারা ইয়াজিদি মুসলমান, এটা একটু রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কাছে আমরা তো অন্তত পেশ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দায়িত্ব এই শাহাদাতে কারবালার মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আল্লাহ আজ্জা জাল্লা তার হিম্মত আরও বাড়িয়ে দিক, বলেন আমিন। তিনি চাইলে অবশ্যই আমাদের ইমাচেস প্রাইম মিনিস্টারকে কাছে পৌঁছাতে পারেন, প্রেসিডেন্টের কাছে পৌঁছাতে পারেন, রাষ্ট্রের উচ্চ দরবারে পৌঁছাতে পারেন, আন্তর্জাতিকভাবে পৌঁছাতে পারেন। হ্যাঁ, এইরকম যারা ডানেভাবে আসে তখন প্রাইম মিনিস্টারও বুঝতে পারবেন, আসলে তো আমি তো সরিষা দিয়ে ভূত ছাড়াবো, সরিষার মধ্যে তো ভূত ঢুকে গেছে। জঙ্গিবাদকে মূলোৎপাটন করার জন্য প্রাইম মিনিস্টারের ঘুম হারাম হয়ে গেছে, কথাগণ ঠিক কিনা? এবং এখন পর্যন্ত বাংলাদেশের জমিনে যত জায়গায় জঙ্গিবাদ কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, আমরা শাহাদাতে কারবালার মাহফিলের গবেষণার থেকে বলতেছি না, বাংলাদেশের ইন্টেলিজেন্স যারা সাংবাদিক ভাই জানেরা ওই প্রথম আলোতে জাতীয় পত্রিকায় তিনবার তিন দিন ধারাবাহিকভাবে লিখেছেন, যতগুলো জঙ্গি ধরা পড়েছে, বিচার হয়েছে, যারা মারা গিয়েছে, যাদের বিচার চলতেছে, তাদের সবাইকে ওরা বলেছে এরা সবাই বুকের উপরে হাত বাঁধে ওলি আল্লাহর দুশ্মন, নবী বংশের দুশ্মন, ইয়াজিদিয়াতে যাদের বিশ্বাস আছে, ইয়াজিদকে যারা আমিরুল মুমিনিন বলতে চায়, এরা সবাই তারা, একজন জঙ্গি এখনো ধরা পড়ে নাই যার মধ্যে ইমাম হুসাইনের মহাব্বত আছে। এটা সুস্পষ্ট দিবালোকের মতো ইমানদার মুসল্লি সাহেবান, আমি এখানে শেষ করতে চাই। হ্যাঁ, আমার হুজুর আগে হুজুর বলেছেন, হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে, এখন আমাদের দেখা যায় আবার হুসাইনি মুসলমান হতে হবে। বাংলাদেশে আবার একদল তো এজিদি তারা ডিক্লার দিচ্ছে, এখনও ভালো করে পারতেছে না, এই জন্য এরকম মাহফিল করতে পারতেছে না এজিদের শানে, তারা তাদের মতো পরিসরে তারা বলতেছে, গোপনে গোপনে লিখতেছে, তারা হয়তো অপেক্ষায় আছে এরকম বড় করে শাহাদাতে কারবালার মোকাবেলায় ইয়াজিদের সামনে মাহফিল করবে, তাদের ইয়াজিদের সাথে বেশি মহব্বত। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যাদের ইয়াজিদের সাথে এত মহব্বত তারা পারলে যেন আমাদের দোয়া শোনার পরে পারলে যেন আমিন বলে। আমরা দোয়া করব আল্লাহ যাদের ইয়াজিদের সাথে এত বেশি মহব্বত, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে হাসর নাসর তাদের ইয়াজিদের সাথে করাইও, কন্যা আমিন। আমাদের মহব্বত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে, আমরা চিৎকার করে বলতে পারি সারা জিন্দেগি আমাদের একটাই আরজি, আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে, নবী বংশের সাথে আমাদের হাসর নাসর করাইও, বলেন না একটু আমিন। সেই হুসাইনিয়াত এবং ইয়াজিদিয়াত যদি বুঝতে হয়, আমাকে বলা হয়েছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার আনহার পর্দা, বর্তমান নারী সমাজের পর্দা, এখানে হুসাইনিয়াত ইয়াজিদিয়াত স্পষ্ট হয়ে যায়। আমরা মুখে বলি হুসাইনি, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অপমানজনক কথাবার্তা বলে, গালিগালাজ করে, আবার হাই হোসেন করে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে, এই ইতিহাস আপনাদের জানা আছে না নাই? এটা আমি বলতেছি না, আমার আগের আন্তর্জাতিক বক্তায় কথা বলেছেন, বাংলা ভাষায় একটু আপনাদের সামনে খোলাসা করতেছি। যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে, নবীর প্রিয় সাহাবীদেরকে গালি দিয়ে হাই হোসেন বলে, তারা কোনোদিন সহি লাইনে হুসাইনে নয়, তারা শিয়া নামধারী, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার জমিনে ডেকে গাদ্দারি করেছিল, তারা সেই গাদ্দার ইয়াজিদি, আসলে তাদের সাথে ইমাম হুসাইনের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই, যাদের সহজ সরল পরিচয় এটা আমরা দেই নাই, এই পৃথিবীর ইতিহাস দিয়েছে, ওদেরকে শিয়া মুসলিম বলা হয়। আমরা কি ইমাম হুসাইনের মহব্বত করি? আমরা কি শিয়া নাকি? আমরা কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিব? কেউ যদি গালি দেয় তাদের সাথে আমাদের চুল পরিমাণ কোনো সম্পর্ক থাকতে পারে না, এটাও শাহাদাতে কারবালার মাহফিলের মেসেজ। তো আমি বলতেছিলাম, আমরা যারা এখনো বুঝি সায়েন্সায় শ্রীকুট শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, একদল আছে ইয়াজিদি, নবী বংশের ইমানি সিলেবাসে নবী বংশের কোনো চাপ্তার তারা বাংলাদেশে রাখে নাই, এইরকম 72 ফেরকা যারাই বাংলাদেশে আছে তাদের কাছে নামাজের সিলেবাস আছে, তাদের কাছে রোজার সিলেবাস আছে, হজ যাকাত জিকির আজকারের সিলেবাস আছে, তাদের কাছে দিনের মেহনতের সিলেবাস আছে, তাদের কাছে হালকায়
জিকিরের সিলেবাস আছে, তাদের কাছে তাফসীরুল কোরআনের মাহফিলের সিলেবাস আছে, তাদের কাছে লং মার্চের সিলেবাস আছে, তাদের ইসলামী ইমানি সিলেবাস তালাশ করে দেখেন, নবী বংশের মহব্বতের কোনো সিলেবাস তাদের সিলেবাসে খুঁজে পাওয়া যায় না। যদি যাইতো তারাও শাহাদতে কারবালার মাহফিল করতো, কথা বলেন ঠিক কি না? ইমানদার মুসল্লি সাহেবান, আমাদের দেশে একদল এই শাহাদতে কারবালার মোকাবেলায় ইয়াজিদি দল, আর একদল আবার হোসাইনের মধ্যে দুই দল, একদল সাহাবাই কেরামদেরকে গালি দিয়ে ফারুক আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে গালি দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওয়াহি আল্লাহর হাবিবের ওয়াহি লেখক তাকে গালি দিয়ে হাই হোসেন করে শাহিন শাহ শ্রীকুট আমাদেরকে শিক্ষা দিলেন, হা সহি লাইনে মধ্যম লাইনে সত্যিকার অর্থে যদি হোসাইনি হতে চাও তাহলে সাহাবাই কেরামের মহব্বত, ফারুক আজমের মহব্বত, সিদ্দিক আকবরের মহব্বত, সমস্ত সাহাবাই কেরামের মহব্বত আগে সিনার মধ্যে নাও যদি সত্যি হোসাইন হতে চাও। কারণ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও কোনোদিন এটা মেনে নেবেন না, তাদের ভালোবাসার দাবিতে সোচ্চার হবা, এদিকে নবীর সাহাবিকে অপমান করবা, এটা ইমাম হাসান হোসাইনও মেনে নেবেন না, এটা তাদের নানাজান বলে দিয়েছেন। আমার আবু বকরকে গালি দেওয়া মানে আমি নবীকে গালি দেওয়া, আমার ওমরকে গালি দেওয়া মানে আমি নবীকে গালি দেওয়া। আল্লাহর হাবিব বলে দিয়েছেন যাদের ভিতর ইমাম থাকবে সে কখনো আবু বকর ওমরকে গালি দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ক্লিয়ার হয়ে গেল আগের হুজুরের বক্তা আমরা কোন হোসাইনি মুসলমান। আবু বকরকেও সিনার মধ্যে রেখেছি, ইমামে আলী মাকাম ইমাম হোসাইন সহ নবী বংশকে সিনার মধ্যে রেখেছি, কথা কন ঠিক না? ঠিক সেই হোসাইনি মুসলমান আমরা যারা লাইন মতো আওলাদে রসূলের উসিলায় হোসাইনি হইতে পেরেছি, ইজিদিয়তকে চিনতে পেরেছি আল্লাহ পাকের মেহরবানি, শাহিন শাহ শ্রীকুটের বদৌলতে ওলি আল্লাহর উসিলায় আমাদের মধ্যে আমলের মধ্যে কিছু কিছু ইজিদিয়ত রয়ে গিয়েছে। সুন্নি আশেক রসুল আওলাদ রসুলের দামানও ধরেছে, হক্কানি সিলসিলার মধ্যে তারা রয়েছে। এরপরে আসবার তাদের ঘরের মেয়েরা, তাদের ঘরের মেয়েরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ করে না, ফাতেমাতুজ জোহরার পোশাকটা কেমন ছিল সেটা তালাশ করে না। এই রকম হুসাইনি মুসলমান দাবিদার আমাদের ঘরের পরিবারের অনেকের মেয়েরা যাদের পর্দা ফরজ তারা ফলো করতেছে, লিবাস বাছাই করতেছে, ঈদের দিনে পোশাক কিনতে যায়, বলে আখি পোশাক আছে নাকি পাখি পোশাক আছে নাকি, আমি প্রথম পেপারে দেখে বুঝি নাই পোশাকের নাম আখি আর পাখি হয় কেমনে। ছাত্র এবং অন্য হুজুররা বলে দিলেন, বুঝালেন, হুজুর আমাদের দেশের পার্শ্ববর্তী দেশে টেলিভিশনের মধ্যে সিরিয়াল নাটক দেখানো হয়, যেই সিরিয়াল দেখতে গিয়ে বাংলাদেশের জমিনে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে গিয়েছে, স্বামী সারাদিন কাজ করে বাসায় এসেছেন স্ত্রীর কাছে সিরিয়ালের এত বেশি দাম, স্বামীর মাথার ঘাম পায়ে পড়েছে। আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রকৃত হুসাইনি মুসলমানদেরকে আল্লাহর হাবিব যে শিক্ষা দিয়েছেন, যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চাও স্বামীকে বেজার করো না, যদি জান্নাতি হতে চাও স্বামীর নাফরমানি করো না। আমি নবী জানাই দিলাম মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে, এক নম্বর কারণ স্বামীর সাথে বেয়াদবি করবে, এটা রসুলের ঘোষণা, কথা বলেন ঠিক কি না? দিন দিন হুসাইনি মুসলমানদের, হুসাইনি মুসলমানদের ঘরের মধ্যে সেই রকম মহিলা বাড়তেছে, স্ত্রী আছে স্বামীকে ইজ্জত করে না, বেয়াদবি করতেছে কথায় কথায়। স্বামী যদি কোরআন হাদিসের আলোকে স্ত্রীকে শাসন করে একটা আঙ্গুল তুলে, ওই ঘরের স্ত্রী হুসাইনি মুসলমান, ওই স্ত্রীর বাবাও হুসাইনি মুসলমান, ওই স্ত্রী বেয়াদবি করে স্বামীর সামনে তিন আঙ্গুল উঁচা করে দেখায়, এটা কি হুসাইনি মুসলমানের আলামত নাকি ইয়াজিদি মুসলমানের আলামত? এইরকম স্ত্রী যারা রয়েছেন মা বোনরা, আল্লাহর ওয়াস্তে বলবো হোসাইনি মুসলমান যদি হয়ে জান্নাতি হতে চাই, এজিদি মুসলমান, এজিদির আখলাক যেটা রয়েছে সেটাকে বাদ দিতে হবে, আল্লাহর হাবিবের ঘোষণা জানার পরে 100% মেনে নিতে হবে। নবী রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন জাহান্নামে মহিলারা যাওয়ার তিনটা কারণের প্রধান কারণ হচ্ছে স্বামীর সাথে অবাধ্য হওয়া। এটা আমাদের আজকের এই মাহফিল থেকে মেসেজ পৌঁছাই দিলাম, আমাদের মেয়েরা আমাদের বোনেরা তারা যেন জান্নাতি হতে পারে, এজিদি যেন না হয়, কথা বলেন ঠিক কি না? তাহলে দেখা যায় আমাদের দেশের মেয়েরা ওই যে পার্শ্ববর্তী সিরিয়াল নাটক দেখে আখি আর পাখি, সেখানে একজন বিধর্মী নায়িকা মডেল সে যেই অভিনয় করার সময় যেই পোশাক পরেছে তার যেই নাম সেই নামে পোশাক হয়েছে, সেই পোশাকের নাকি হাতা অর্ধেক আছে তাই না, কোয়ার্টার আছে তাই না, ওই পোশাকের হয়তো হাতাই নাই, এরপরে বুক খালি পিঠ খালি অনেক কিছু আছে। ঈদের পোশাক রমজানের রোজা রেখে হোসাইনি মুসলমান দাবিদার ঈদের পোশাক কিনতে গিয়ে ইয়াজিদকে খুশি করতেছে, ইয়াজিদিয়তের মধ্যে নাম লেখাচ্ছে। আজকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার খবর নাই, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি মহিলা রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার পোশাকটা কেমন ছিল সেই মডেল তালাশ করে না।
আমাদের হুসাইনি মুসলমানের পরিবারের মেয়েদের জন্য আফসোস, তারা বিধর্মী কাফের জাহান্নামী, তাদের মডেলদের পোশাককে ফলো করে। আবার যদি বলে আমরা হুসাইনি মুসলমান, কথার সাথে কাজের কোনো মিল পাওয়া গেল না, কথা বলেন ঠিক কি না? হুসাইনি মুসলমান হলে অবশ্যই পর্দা থাকতে হবে, পর্দা যাদের কাছে নাই, যেই সমস্ত মেয়েরা পুরুষের মতো পোশাক পরিধান করে, আল্লাহর হাবিবের সুস্পষ্ট হাদিস শরীফ রয়েছে, যারা পুরুষের মতো পোশাক পরবে তাদের উপরে আল্লাহ পাকেরও লানত। আল্লাহর রসুল বলতেছেন, আমি রসুলও তাদেরকে লানত দিলাম, জোরে বলেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের হুসাইনি মুসলমানদের অত অনেকে হয়তো জানে না, সেই জন্য হাদিস যদি না জেনে থাকেন আগে, আমাদের সুন্নি পরিবারের মধ্যেও অনেক মেয়েরা আছে, গ্রামে গঞ্জে পর্যন্ত পৌঁছাই গেছে। নারী হয়ে একসময় আমাদের দেশে সালোয়ার কামিজ ছিল, পর্দার পোশাক ছিল, বোরকা ছিল, বোরকা উঠে গেছে, সালোয়ার কামিজ উঠে গেছে, এখন জিন্সের প্যান্ট পরে, আসে না নাই, কথা বলেন, আওয়াজ করে সত্য কথা স্বীকার করেন, আসে না নাই? এই জিন্সের প্যান্টটা পুরুষের জিন্সের প্যান্ট একই বাসার মধ্যে, ভাইয়ার জিন্সের প্যান্ট একটু ডোলা ডালা, আপুর যেই জিন্সের প্যান্টটা সেটা টাইটের উপর আর কোনো জায়গা নাই, কতক্ষণ ঠিক কিনা? ওলামায়ে কেরাম আছেন, আল্লাহর হাবিব বলেছেন, যেই পোশাক পরলে তোমার শরীরের নড়াচড়ায় ভাঁজ বোঝা যায় ওটাকে শরীয়তে পোশাক বলে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এমন কিছু মুসলমান নারী থাকবে যারা কাসিয়াতুন আরিয়াতুন পোশাকও পরবে, তারপরে উলঙ্গ থাকবে, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা তো জান্নাতে যাবে না, যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তারা জান্নাতের বাতাস পর্যন্ত পাবে না, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানের পরিবারে জন্ম, হুসাইন মুসলমান দাবিদার, যদি জাহান্নামে যাইতে হয় তার চাইতে হতভাগা বদনসিব আর কেউ নাই। এই জন্য বলবো, হ্যাঁ, পর্দানসীন হতে হবে। যদি আমরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমাদের মা বোনদেরকে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের প্রেসিডেন্ট হিসেবে আমরা যদি তার নিসবত পাইয়ে দিতে চাই, আমাদের পুরুষ অভিভাবকদের দায়িত্ব বাইরে গেল, ইয়াজিদি পোশাক বাদ দিতে হবে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার পোশাক অন্তরের ভিতরে পর্দা ঢুকাই দিতে হবে, কথা বলেন ঠিক কি না? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পর্দা করতেন, যিনি জীবনে, তাকে তো কোনো পরপুরুষ দেখতে পারে নাই, নবীজির হাদিস শরীফ স্পষ্ট শুনে যান, মা ফাতেমাতুজ জোহরাকে কোনো বেগানা পুরুষ কোনোদিন দেখতে পারে নাই, মা ফাতেমাতুজ জোহরা আল্লাহর দিয়ে চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষকে তিনি দেখেন নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মা ফাতেমাতুজ জোহরার এই পর্দাটাকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন। এই কথা বলে আপনাদের কষ্ট দিচ্ছি, আমি আমার বয়ান শেষ করতে চাই। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দাকে আল্লাহ তাআলা আরো এত বেশি পছন্দ করেছেন, হাশর যখন কায়েম হবে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাদি মুনাদা মুনাদিন, তখন কোন আহ্বানকারী আহ্বান করবে, মিম্বারাইল হিজাব, পিছনে হিজাবের পিছন থেকে আহ্বান করবে, ইয়া আহলাল জামে, হে কিয়ামতের বাসিন্দারা, গুদ্দু আবসারকুম, তোমরা তোমাদের চোখের দৃষ্টিকে অবনমিত করে নিচের দিকে কারাও। কেন করতে হবে? ওই কিয়ামতের ময়দানে সবাই যখন উঠবে, কেন আল্লাহ পাকের এমন হুকুম আসবে, গাইবে আওয়াজ হবে, অবশ্যই সবাই তখন মানবে, কেউ ডিনাই করতে পারবে না, তোমাদের চোখের দৃষ্টি নিচের দিকে নামাও, কারণ এখন ফামাররাত বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এখন আমার প্রিয় নবী আসমান জমিনে প্রশংসিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেটি, যার উসিলায় তোমরা পুল সিরাত পার হবা, সেই মা ফাতেমা এখন জান্নাতে যাবে, তোমরা চোখ নিচের দিকে করো, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এরপরে মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফামাররাত ফাতিমাতু ওয়া মা হা আলফা জারিয়াতিন মিন আল হুর হুর আল আইন আও কামা ক্বাল, এরপরে বলা হচ্ছে, হ্যাঁ, মা ফাতেমাতুজ জোহরার সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে 1000 তার বাদী থাকবেন, যারা মা ফাতেমাতুজ জোহরার সাথে বিদ্যুতের বেগের মতো এখান থেকে পার হয়ে যাবেন। ওই হাশরের ময়দানেও কেউ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখার সুযোগ পাবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই প্রেসিডেন্ট হিসাবে যেই জান্নাতে থাকবেন, আমাদের মা বোনরা যেন তাকে ফলো করে পর্দা শিক্ষা অর্জন করতে পারেন। আমরা পুরুষ যারা আছি, আমাদের মেয়েদেরকে যেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি হয়, সেই রকম হুসাইনি মহিলা বানাতে পারি, সেই পর্দানসীন বানাতে পারি। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করলেন জামে আহমদিয়া সুন্নি আলী মাদ্রাসার কৃতি সন্তান, কৃতি ছাত্র
ঢাকা কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান আল কাদরী মাদ্রাজিল্লুল আলী, এ পর্যায়ে আজকে সম্মানিত অতিথি